আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম। এরপর আমি আওয়ামী আইন ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা। তারপর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাব কমিটিতে ছিলাম, আর এখন আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কালচারাল সেক্রেটারি। আমাকে দল যদি মূল্যায়ন করে অবশ্যই আমি খুবই খুশি হব, আর যদি সেটা মনে হয় যে এখন আমি ওই যোগ্যতা সম্পূর্ণ না, তাতেও অবশ্যই দলের প্রতি ভালোবাসা একদমই কমবে না। যেভাবে এত বছর কাজ করে গেছি সামনেও করে যাব। প্রত্যাশা তো অনেক আছে, যদি আমাকে অবশ্যই যোগ্য মনে করে তাহলে আমাকে সিলেক্ট করবে সেটার একটা আশা আছে। এবং যেহেতু অনেক ছোটবেলা থেকে আমার লম্বা সময় ধরে আমি এই জার্নিটার সঙ্গে আছি, পলিটিক্যালি রাজনৈতিকভাবে আমি অ্যাক্টিভ, এবং একটা দলের হয়ে এত বছর একেবারে আমার কলেজ লাইফ থেকে স্টিল এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি, দলের কাছে তো অবশ্যই প্রত্যাশা আছে। আমি জানি যে আপনি অনেক আগে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম, এরপর আমি আওয়ামী আইন ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা। তারপর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাব কমিটিতে ছিলাম, আর এখন আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কালচারাল সেক্রেটারি। এই যে এত কাজ কন্ট্রিবিউশন, কি মনে হয় যে আসলে প্রাপ্তি জায়গাটা তো সম্পূর্ণই আসলে প্রাপ্তির থেকেও বড় কথা ভালোবাসা এবং ভালো লাগার জায়গাটা। আমাকে দল যদি মূল্যায়ন করে অবশ্যই আমি খুবই খুশি হব, আর যদি সেটা মনে হয় যে এখন আমি ওই যোগ্যতা সম্পূর্ণ না, তাতেও অবশ্যই দলের প্রতি ভালোবাসা একদমই কমবে না। যেভাবে এত বছর কাজ করে গেছি সামনেও করে যাব। আমি লাস্ট 12 বছরে সবসময় প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে অ্যাক্টিভলি মাঠে থাকার চেষ্টা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়েও আমি যখন ছিলাম তখন ছাত্রলীগের জন্য যথেষ্ট পরিমাণ আমি কাজ করেছি অনেকগুলো সেক্টরে। পরবর্তীতে আমি আমাদের এইবারের মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কালচারাল সেক্রেটারি হওয়ার পরও আমি সব কালচারাল মুভমেন্টগুলো কন্টিনিউ করে গিয়েছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে অবশ্যই আমি প্রত্যাশা করতে পারি। আমি সবসময় আরও অনেকগুলো সোশ্যাল ওয়ার্ক করে এরকম অর্গানাইজেশনের সঙ্গে অনেক বছর ধরে আছি, যেটা আপনারা অনেকেই জানেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে আমি অনেক বছর ধরে কাজ করেছি, রোহিঙ্গা প্রজেক্ট থেকে শুরু করে করোনার বিভিন্ন সময় আরও অনেকগুলো প্রজেক্টে আমি অ্যাক্টিভলি কাজ করেছি। সেই জায়গা থেকে আমার সবসময় মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা ছিল, সেটাই আমি কন্টিনিউ করে যাব, আর অবশ্যই সেই ক্ষেত্রে নারী এবং শিশুরা একটু অগ্রাধিকার পাবে।